আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা, যারা বিশেষ করে দেশি মুরগি, সোনালী মুরগি, ফার্মি মুরগি, বিভিন্ন মুরগি পালতেছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, সবচেয়ে বড় কমন সমস্যা হলো মুরগির চোখ ফোলা সমস্যা। এই চোখ ফোলা সমস্যাগুলা আমাদের যে পরামর্শগুলো থাকবে টোটালি, মনে করেন যে বিভিন্ন সার্জন যে ডাক্তারগুলো আছে তাদের সাথে কথা বলার পর তাদের যে চিকিৎসা শুরু যে ট্রিটমেন্টগুলো দিয়েছে সেই ট্রিটমেন্টগুলাই আমি আপনাদের কাছে ভিডিওতে প্রকাশ করব। আর বিশেষ করে আমরা কিন্তু আমাদের মুরগিকে খাওয়াইছি, খাওয়ানোর পর ভালো রেজাল্ট পাইছি, সেই কারণে কিন্তু আমাদের আজকের এই প্রতিবেদনটা করা। এবং এই মুরগির চোখ ফোলা যে সমস্যাটা, এই সমস্যার কারণে মুরগির করাইজার লক্ষণ হয়ে যায়, এবং এই করাইজা হয়ে গেলে মোটামুটি মুরগির দাম পাওয়া যায় না, খামার অনেকটাই লস হয়। এই লস যাতে না হয় সেই দৃষ্টিকোণ থেকে আমি আজকে আপনাদের সঠিক পরামর্শ দেব। বিশেষ করে প্রথম অবস্থায় ওষুধ খাওয়ানোর পাশাপাশি যে কাজটা না করলেই নয়, যে কাজটা করতে হবে সে কাজটা সম্পর্কে কিছু বলি। আমি কী কী ওষুধ খাওয়াবেন, কেমনে খাওয়াবেন বিস্তারিত সবই বলে দেব। এখন বিশেষ করে বোনিং যে ব্যবস্থাপনাটা বা আপনার লিডার, যে আপনি খামারের ভিতরে যে লিডারটা ইউজ করেন সেটা কিন্তু পরিবেশটা ভালো থাকতে হবে, খামারের ভিতরে আলো বাতাস চলাচল থাকতে হবে, খামারে যেন স্বচ্ছতা, বোর্ডিংয়ে যেন স্বচ্ছতা অবস্থান না থাকে, বা খামারে স্বচ্ছতা অবস্থান থাকলে মুরগির ঠান্ডা ছাড়বে না, পেট খারাপ ছাড়বে না, এই যে বিভিন্ন সমস্যাগুলো, এই সমস্যাগুলো কন্টিনিউ প্রতিনিয়ত, এই সমস্যাগুলোর মূল ক্ষেত্র হলো এটা। এই জিনিসগুলো দূর করেন আপনার খামার সবসময় ভালো থাকবে, মুরগি অসুখ বেশি কম থাকবে। হ্যাঁ, এখন কাজের কথা চলে আসি, ওষুধগুলোর নাম বলি। আপনার অগমেন্ট এই ওষুধটা হলো এসকেপের মোটামুটিভাবে এটা যেটা আমরা ইউজ করে থাকি, ঠান্ডা ফাউল টাইফয়েড, বঙ্গোটাইটিস এবং কি ফাউল কলেরা, ইনফেকশন করা যা, অ্যান্টাইটিস, এই যে বিভিন্ন রোগগুলো, এই রোগগুলোর কারণে কিন্তু যে অ্যামোক্সিসিলিন 30% বা টাইডেটটা, এই যে বিভিন্ন জাতিগুলো এই ওষুধগুলো, এটাগুলো সামনের মুরগি ঠান্ডার সবচেয়ে ভালো কাজ করে। আর মোটামুটিভাবে এই অগমেন্টটা কিন্তু লাগবে। আমি আরও দুইটা ওষুধ আছে এগুলো বলতেছি। এই অগমেন্টটা দেবেন এক মনে করেন আপনার খামারে 10 লিটার পানি চায় তাহলে 10 গ্রাম দেবেন। এখন 10 গ্রামের সাথে আমি অন্য অন্য যে ওষুধগুলো আছে ইনসেন্ট, এই ইনসেন্টটা কিন্তু সাধারণত আমরা বিভিন্ন ইনকিউবেটর বা খামারের বিভিন্ন পরিচর্যার কারণে কিন্তু ইউজ করি। আপনি জানেন কি এটা কি মুরগিকে খাওয়ানো যায়? হয়তো চিন্তা ভাবনা কেউ করতেছেন দাদা আপনার যে ওষুধগুলো সাজেস্ট করলেন এই ওষুধগুলো আমি বিচার তো ইনসেন্টটা তো এটা আসলে জীবন ঔষধ, তাই বিভিন্ন খামারে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এটা ব্যবহার করি। এটা সেই ক্ষেত্রে কিন্তু একটু তফাত আছে, কোনটা বিভিন্ন খামারে যখন স্প্রে করেন সেই ক্ষেত্রে আপনি হয়তো 1 গ্রাম 1 লিটার পানি দিতে হবে। এখন মুরগির ক্ষেত্রে কিন্তু সেটা এটা না, মুরগির ক্ষেত্রে দিতে হবে 1 গ্রাম 20 লিটার পানি, 20 লিটার পানি দেবেন, এই অগমেন্ট দেবেন, ইমসেন দেবেন, আর দেবেন এই এক্সিকল ওষুধটা দেবেন। এক্সিকল ছিঁকে এই ওষুধটা অবশ্যই যখন দেবেন তখন দেখবেন এই তিনটা ওষুধ একসাথে যখন একই পানির সাথে মিক্স করে যখন খাওয়াবে মোটামুটি দেখবেন আপনার চোখ ফোলার সমস্যাগুলো থাকবে না। এখন এই এক্সিকলটা ব্যবহার বিধিটা কি, এটা প্রথম দিন 1 গ্রাম 1 লিটার পানিতে দেবেন, সাথে কিন্তু এই দুটো থাকবে, অগমেন্টটা 1 আর ইনসেন্টটা 1 গ্রাম 20 লিটার। প্রথম দিন দিবেন 1 গ্রাম 1 লিটার পানিতে, দ্বিতীয় দিন 1 গ্রাম 2 লিটার পানিতে, তৃতীয় দিন 1 গ্রাম 3 লিটার পানিতে, এইভাবে মোটামুটিভাবে 10 দিন খাওয়াবেন, 10 দিন। এখন এই যে এলকোক্সি সিকে এই ওষুধটা কিন্তু প্রতিনিয়ত দিন যাইতেছে আর কিন্তু লিটারে পানি কমতেছে বা বাড়তেছে, এইভাবে কিন্তু এটা খাওয়া সমন্বয় করতে হবে। এখন আপনি যদি মনে করেন আমি এই ওষুধটা 1 গ্রাম 1 লিটার পানিতে প্রতিদিন দেবো তাহলে হবে না, চিকিৎসাবিধির যে নিয়মটা সেই নিয়মের ভিতরে থাকতে হবে। এখন সেই নিয়মের ভিতরে থাকবেন না, ভালো করে ডিঙ্গার পরিষ্কার করবেন না, ওষুধ মেডিসিন ভালো করে বানাবেন না, এর মুরগিরা খাওয়াইতেছে কাজ করতেছে না, ডাক্তারে কী ওষুধ দিয়েছে মুরগি ভালো হয় না, আসলে কিন্তু মূলত দুষ্ট হয়ে যায় না, দুষ্ট হলো খামারের ব্যবস্থাপনার পর যে কাজগুলো করা হয় সেটার প্রতি দোষ। ডিঙ্গারগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে, খামারে ভালোভাবে যত্ন নিতে হবে,
সাপোজ আমি একটা কথা বলি, মনে করেন আপনার জ্বর আইছে, জ্বর আসছে ডাক্তারে গেছেন, ডাক্তার ওষুধ দিছে, এখন ডাক্তার ওষুধ খাইতেছেন আর পুকুরে গোসল দিতেছেন, আপনার জ্বর ভালো হবে না? হবে না। কী করতে হবে? মানে পুকুরে গোসল করা বন্ধ করতে হবে, তারপর আমরা ওষুধ খাইতে হবে, নিয়মতান্ত্রিক থাকতে হবে, তাহলে কিন্তু আপনার সুস্থ হওয়া সম্ভব। এখন সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আমি বলতেছি, মুরগি তিনটা রোগে কাজ করবে। এটা হলো আমার ঠান্ডা, আপনার মুরগির ঠান্ডার থেকে কিন্তু যাবতীয় রোগের সমস্যা সৃষ্টি হয়। ঠান্ডা থেকে মাথা ফুলবে, করাইজা, বিভিন্ন সিমটম, এটা ঠান্ডার কাজ করবে। এটা পেট খারাপের যত যাবতীয় সিমটমগুলো আছে পেটের ভিতরে, বাড়র বুটুর গ্যাস ঠ্যাস, তারপরে মনে করেন পাতলা পায়খানা এবং কি আপনার যে আমাশা, এগুলো ভালো করবে। আর এই যে ইনসেক্টটা দেওয়া হয়েছে, এই ইনসেক্টটা কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাস, নেগেটিভ পজিটিভ ভাইরাসগুলো ছত্রাক, বিভিন্ন যে সিমটমগুলো আছে এগুলোর কিন্তু একটা জটিল কাজ করবে। সেই জন্য এই তিনটা ওষুধ একসাথে একই পানির সাথে মিশিয়ে যদি আমরা 10 দিন টানা খাওয়ান, এই 10 দিন টানা খাওয়ানোর মধ্যে অন্য কোনো ওষুধ ইউজ করা যাবে না। দেখবেন আপনি মুরগির ঠান্ডা নাই, পেট ক্লিয়ার, ছত্রাক নাই, একদম মুরগি সুস্থ সবল ফ্রেশ হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে অন্য কোনো মেডিসিন ইউজ করা যাবে না। এটা দিবেন দিনে 2 বার, সকালে রাত্রে, সকালে রাত্রে, সকালে রাত্রে, হ্যাঁ, এইভাবে 10 দিন খাওয়াবেন, মুরগি সুস্থ সবল হবে। এবং দেখবেন মুরগিগুলো পানি খাচ্ছে বেশি, খাদ্য খাচ্ছে বেশি, মুরগিগুলো চঞ্চলতা বৃদ্ধি পাইছে, মুরগির গেট আপগুলো ভালো হয়েছে। এই বিষয়গুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করার পরে কিন্তু আমাদের এই ভিডিওটা উপস্থাপন করবো। আমাদের এই চ্যানেল যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে নেক্সট যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলো আপনি ভালোভাবে পাবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন। খামার যদি করে থাকেন তাহলে আমার এই প্রতিনিয়ত ভিডিওগুলো আপনি দেখার প্রয়োজন আছে, যেটা হয়তো আপনি ভাবতেছেন কী থেকে কী করবো, আমার এই চ্যানেলে সবগুলো পাবেন। আর বিশেষ করে যদি কারোর জানার ইচ্ছা থাকে যে আমি কোন রোগের জন্য কোন ওষুধ দেবো বা কী আমরা কী করবো, তাহলে আমাদের স্ক্রিনের নাম্বার ফোন দিন, আমরা বিস্তারিত বলে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো বিরতিতে। আসসালামু আলাইকুম।